উপরে গেলাম, যাওয়ার পরে দেখছি রক্ত চোখ থেকে বেরোচ্ছে বা ফুলে আছে। তারপরে পরে আমরা ডাক্তারবাবু ডাকলাম, ডাক্তারবাবু গেল, গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ড্রপ দিল। আবার ফের আমরা নিচে আসার পরে আমার একজন সাথী গিয়ে দেখে আসছে বাচ্চা খুব ছটফট করছে, অতএব ডাক্তার এখনও মাথা যন্ত্রণা করছে বা ছটফট করছে, ডাক্তারবাবু বললেন ইঞ্জেকশন দেবো, ইঞ্জেকশনও দেয় না, কাছেও যায় না এখনো পর্যন্ত। ছেলের সঙ্গে কথা হয়েছে বাকি? হ্যাঁ, একটু কথা হয়েছে, যন্ত্রণা করছে। আর বাচ্চা জিজ্ঞাসা করলাম বাবা কি করে পড়ে গেলে, আমি তো ছিলাম না, বললো আমি ওই বেড়া ধরে ওপরে উঠছিলাম, উঠতে গিয়ে ভেঙে গিয়ে পড়ে গিয়ে আর আমার এই চোখে ঢুকে গেছে। খুব চিন্তায় আছি আর আমি মনে হয় যে আমার কলিজাটা ফেটে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে।